খুব ক্ষুধা লেগেছে, কি নাস্তা আছে দেখি। এই রে, কোনো নাস্তাই তো নেই, আর আমার শরীরটাও ভালো নয়। আমা ঝামা থাকলে কিছু শিকার করতে পাঠাতাম, কিন্তু এখন ওদেরকে কোথায় পাবো? এই তো, তোদের কথা বলতে না বলতেই তোরা চলে আসছিস, ভালোই হয়েছে। কি হয়েছে বাঘের ভাই, আমাদেরকে কিছু বলবা? হ্যাঁ, আমার শরীরটা খুব একটা ভালো না, তাই বলছিলাম তোরা আমার জন্য কিছু শিকার করে নিয়ে আয়, আর পারলে কুমিরের কাছ থেকে কিছু ঔষধ নিয়ে আসিস। আমার নাম বলবি, তোদেরকে ঔষধ দিয়ে দেবে, কেমন? ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমরা যাব আর আসব। কিরে আমা, আজকে তো একটু বেশি শিকার করতে হবে, চল আজকে দুইজনে পাশের গ্রামে যাব। সেখানে মানুষদের খামারে অনেক হাঁস মুরগি তো আছে, সেখান থেকে দুটা তিনটা চুরি করে নিয়ে চলে আসবো, চল। ঝামা রে, কত হাঁস রে, চল ওখান থেকে দুটো চারটে হাঁস নিয়ে চলে আসি। সাবধানে, ধরা পড়লে না একদমে শেষ করে দেবে। আমা, হাঁস তো নিয়ে এলাম, কিন্তু এবার বাঘের ভাইয়ের ঔষধ তো কুমিরের কাছ থেকে নিয়ে আসতে হবে, চ। কি কুমির ভাইয়া, কি করছ? কি ব্যাপার, তোমরা এখানে এই জন্য আসছ? দুষ্টু শিয়াল এরকম ভাবে কি আমার ডিম দেখছে? আরে এরকম ভাবে কি দেখছো শিয়াল ভাইয়া? না না, কিছু না, তুমি বাঘের ভাইয়ের ঔষধ দাও। ঝামা, ওই দিকে দেখ, কুমিরের ডিম। চ, দুইজনের জন্য দুইখান ডিম চুরি করে নিয়ে আসি, কুমিরের ডিম খেতে শুনেছি খুব মজা। আমা তুই যা, আমি এখান থেকে দেখছি। এই নাও বাঘের ভাইয়ের ঔষধ, গিয়ে খাইয়ে দেবে, বাঘ একদম সুস্থ হয়ে যাবে। তুমি ভাই, আমরা আসলাম। আমা, বস্তারা তোল। এই কি, আমার দুটো ডিম কম লাগছে কেন? মনে হয় কি শিয়ালরা দুটো ডিম চুরি করে নিয়ে গেছে, তোদেরকে এইদিকে দেখতে পেলে না চিবিয়ে খাবো। আয় এইদিকে তোরা দুষ্টু শিয়াল, একবার দেখতে পেলে না তোদেরকে কড়মড় করে খাবো। বাঘের ভাই, এই নাও তোমার শিকার, তুমি দুইখান হাঁস নাও, আমরা একখান নিই, কারণ তোমার শরীরটা খারাপ, তাই তুমি কাল বেরোতে পারবে না, তাই তোমাকে একখান বেশি দিলাম। আমা জামা, ভালোই তো শিকার করেছিস, এই ডিম দুটাও রেখে যা, আমি খাবো। এই রে, কেল করেছে বাঘ বেটার নজর এই কুমিরের ডিমের ওপর। ঝামা, সুযোগ বুঝে ডিমগুলো চুরি করে নিয়ে আসতে হবে, বাঘ বেটা না টের পায়। ঠিক আছে, আজকে এই ডিমগুলো চুরি করে নিয়ে চলে আসবো। ঝামা দেখ, বাঘের ভাই তো ঘুমিয়ে আছে, চ এই সুযোগে ডিমগুলা চুরি করে নিয়ে চলে আসি। বাঘের ভাই আমাদের চুরি করা ডিম খাবে, এখন আমরা ডিম খাবো। এই নে আমা, তুই একটা ডিম নে, আমি একটা ডিম নি, শুনেছি কুমিরের ডিম খেলে অনেক শক্তি বাড়ে।